আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জন্ম নিবন্ধনে ইংরেজি অ্যাড করা শেখাবো। তো কীভাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনে ইংরেজি অ্যাড করবেন। তো সাধারণত আমাদের জন্ম নিবন্ধনটা বাংলায় হয়ে থাকে, তো আমরা চাইলে আমাদের জন্ম নিবন্ধনটা ইংলিশ করতে পারবো, কারণ ইংলিশ করাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনারা কোনো সরকারি চাকরি করতে যাবেন তখন আপনাদের জন্ম নিবন্ধনটা অবশ্যই বাংলা এবং ইংলিশ উভয় হতে হবে। তো কীভাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনটা ইংরেজি করবেন আজকের ভিডিও থেকে আপনারা এটা শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো তাই অবশ্যই ভিডিওটা একটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন, কারণ এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। গাইস, এর জন্য আমরা সরাসরি ক্রোম ব্রাউজার চলে আসবো। আসার পর আমরা এখানে সার্চ করব যে বিডিডিজ কপ্টেড বিডি লেখে, ওকে। তারপর এখানে আপনারা থ্রি লাইন মেনু নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো আমরা সরাসরি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন নামে যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, তো আমরা সরাসরি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন নাম্বার, এখানে আমাদের জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে। তো আমি আমার জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, ওকে, জাস্ট ওয়েট। তো এখানে জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ, তো আমাদের এখানে জন্ম তারিখটা দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনুসন্ধান, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের সব তথ্যগুলো এখানে শো করছে। তো আমরা আমাদের সব তথ্যগুলো দেখতে পাচ্ছি, এখানে কোনো প্রকার ইংরেজি অ্যাড করা নেই। তো আমরা এখানে ইংরেজি অ্যাড করবো। ইংরেজি অ্যাড করার জন্য আপনারা এখানে সাইডেই দেখতে পাচ্ছেন যে নির্বাচন করুন নামে যে অপশনটি রয়েছে, নির্বাচন করুন, এই অপশনটি আমাদেরকে সরাসরি এখানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আপনি কি নিশ্চিত, তো আমরা কনফার্ম এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর আমরা একটি উপরের দিকে চলে যাবো, যারপর দেখতে পাচ্ছেন যে এখানে দেশ, আমরা এখানে আমাদের দেশটা সিলেক্ট করব। তারপর এখানে আমরা আমাদের বিভাগ দেব, ওকে, আমরা আমাদের বিভাগটা দেব। তারপর এখানে জেলা, আমরা আমাদের জেলাটা সিলেক্ট করব। জেলা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশন, আমরা আমাদের সিটি কর্পোরেশনটা এখানে সিলেক্ট করে দেবো, ওকে, আমি দিতেছি, জাস্ট ওয়েট। তারপর দেখতে পাচ্ছেন যে পৌরসভা অথবা ইউনিয়ন, আমরা এখানে আমাদের পৌরসভা অথবা ইউনিয়নটা দিয়ে দেব, জাস্ট ওয়েট। তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে অফিস চলে এসেছে, মালিবাড়ি ইউনিয়ন পরিষদ, ওকে। তারপর দেখতে পাচ্ছেন যে পরবর্তী নামে যে অপশনটি রয়েছে আমরা পরবর্তী এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের জন্ম নিবন্ধনটা শুধুমাত্র চারবার সংশোধন করতে পারবো, তাই অবশ্যই বিষয়টি একবার মাথায় খেয়াল রাখবেন, ওকে। তারপর দেখতে পাচ্ছেন যে বিষয় নামে যে অপশনটি রয়েছে বিষয় নির্বাচন করুন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে নাম ইংরেজিতে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে চাহিত সংশোধিত তথ্য, আমরা এখানে আমাদের নামটা ইংরেজিতে লিখে দেবো। তারপর দেখতে পাচ্ছেন যে সংশোধনের কারণ নামে যে অপশনটি রয়েছে নির্বাচন করুন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, আমরা এটা সিলেক্ট করব। এখানে আরও তথ্য অ্যাড করার জন্য ইসির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও তথ্য সংযোজন করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিষয় আমরা নির্বাচন করব যে পিতার নাম ইংরেজিতে, আমরা এটা সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন যে চাহিত সংশোধিত তথ্য, আমরা এখানে আমাদের পিতার নামটা লিখব, ওকে। তো অবশ্যই একটা জিনিস এখানে মনে রাখবেন যে আপনাদের পিতা অথবা আপনাদের মাতার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে ইংরেজিতে অবশ্যই এই নামটা এখানে দিতে হবে, কারণ অল্প একটু পরে আমাদেরকে এখানে কিন্তু প্রমাণপত্র অ্যাড করতে হবে, ওকে। তারপর আপনারা রিসেপে দেখতে পাচ্ছেন যে সংশোধনের কারণ নামে যে অপশন রয়েছে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, আমরা এটা সিলেক্ট করব। তারপর এখানে আরও তথ্য সংশোধন করুন, এখানে আসবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন মাতার নাম ইংরেজিতে, আমরা এটা সিলেক্ট করব। তারপর এখানে আমরা আমাদের মাতার নাম ইংরেজিতে লিখব, আমাদের মাতার নাম, আমাদের মাতার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে ইংরেজিতে আমরা এটা সিলেক্ট করব, বুঝতে পারছেন, এটাই লিখবো কিন্তু। তারপর এখানে আরও তথ্য অ্যাড করুন বা আরও তথ্য সংশোধন করুন, আপনারা এটার মধ্যে বারবার ক্লিক করে অনেক তথ্য এখানে অ্যাড করতে পারেন আপনাদের মন মতো। তারপর এখান থেকে আমরা আমাদের দেশ সিলেক্ট করব, তারপর এখান থেকে আমরা আমাদের বিভাগ সিলেক্ট করব, তারপর এখান থেকে আমরা আমাদের জেলা সিলেক্ট করব, ওকে। তারপর এখান থেকে আমরা আমাদের সিটি কর্পোরেশন সিলেক্ট করব, ওকে, সিটি কর্পোরেশন, হ্যাঁ। তারপর এখান থেকে আমরা আমাদের পৌরসভা অথবা ইউনিয়ন দিয়ে দেবো, ওকে। তারপর দেখতে পাচ্ছেন ওয়ার্ড নাম্বার, আমরা এখান থেকে আমাদের ওয়ার্ড নাম্বারটা দিয়ে দেবো। ওয়ার্ড নাম্বার দেওয়ার পর ডাকঘর বাংলা এবং ইংরেজিতে আমরা লিখে দেবো, ওকে। তারপর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গ্রাম পাড়া মহল্লা প্রথমে বাংলায় লিখতে হবে, তারপর ইংরেজিতে লিখতে হবে। তারপর বাসার সড়ক নাম্বার প্রথমে বাংলা লিখতে হবে, তারপর ইংরেজিতে লিখতে হবে, ওকে, আমি লিখে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছি স্থায়ী ঠিকানা, এখানে দেশ, বিভাগ, ডাকঘর ইংরেজিতে আপনারা এই ফর্মটি সুন্দরভাবে এখানে পূরণ করবেন, ওকে। তো সব কিছু তো আমি পূরণ করে দেখাতে পারবো না, ওকে। তো পূরণ করার পর নিচের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর তত্ত্ব, আমরা যে আবেদনটা করতেছি, আবেদনটা কে করতেছে,
আমরা নিজে করতেছি নাকি আমাদের পিতা মাতা কে করতেছে, এটা দিতে হবে। তো আমরা নিজে করতেছি, আমরা নিজ সিলেক্ট করব। তারপর এখান থেকে আমাদের নাম চলে এসেছে দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে আমাদের কি আমাদের ফোন নাম্বার প্লাস ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে সংযুক্তি প্রতি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ 100 কিলোবাইট। অর্থাৎ আমরা অল্প একটু আগে যে নামগুলো এখানে ইংরেজিতে অ্যাড করলাম, এর প্রমাণপত্র এখানে অ্যাড করতে হবে। অর্থাৎ আমাদের পিতা মাতার এনআইডি কার্ডের এখানে ফটো অ্যাড করতে হবে এবং আমাদের স্কুল সার্টিফিকেট এখানে অ্যাড করতে হবে এবং তার প্রতিটি ফটো সাইজ হবে 100 কিলোবাইট। তো তারপর দেখতে হচ্ছে সংযোজন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফাইলটা কোথায় রয়েছে অর্থাৎ আমাদের ফটোটা কোথায় রয়েছে আমরা এখান থেকে সিলেক্ট করে এখানে আপলোড করব। ওকে, আমরা সিলেক্ট করার পর দেখতেছেন যে ফাইল টাইপ নাও অপশনটি রয়েছে, আমরা সরাসরি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ফাইলটি এখানে আপলোড করলাম এই ফাইলটি কি পিতার জন্ম নিবন্ধন, মাতার জন্ম নিবন্ধন, নাকি পিতার জাতীয় পরিচয়পত্র, নাকি মাতার জাতীয় পরিচয়পত্র, তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করব কি এটা। ওকে, তারপর দেখতে পাচ্ছেন স্টার্ট নামে যে অপশনটি রয়েছে আমরা স্টার্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ফাইলটি এখানে আপলোড হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন যে পেমেন্ট, তো আমাদের পেমেন্টটা আমরা কীভাবে দেবো, ফি আদায়ের মাধ্যমে নাকি চাঁদায়ের, দেখতে পাচ্ছেন চালানের মাধ্যমে, তো আমরা ফি আদায়ের মাধ্যমে দেবো। আমরা ফি আদায় এখানে সিলেক্ট করব। তারপর আমরা আমাদের তথ্যগুলো আরেকবার সুন্দরভাবে রিভিউ করে দেখব। ওকে, রিভিউ করে দেখার পর এখানে সাবমিট, আমরা সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন আবেদনটি সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে। অর্থাৎ আমাদের আবেদনটি সাকসেসফুলি কিন্তু দাখিল হয়ে গেছে এবং আমাদেরকে একটা আবেদনপত্রের নাম্বারও দেওয়া হয়েছে 1840-7137। ওকে, তারপর নিচের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনপত্র প্রিন্ট করুন। যেহেতু আমাদের এটা স্মার্টফোন অর্থাৎ আমাদের এটা মোবাইল ফোন, আমরা তো আমাদের মোবাইল ফোন দিয়ে আবেদনপত্রটি প্রিন্ট করতে পারবো না, যেহেতু আমাদের কাছে প্রিন্টার নেই। তো আমাদের করতে হবে কি, আমাদের সংশ্লিষ্ট অর্থাৎ কাছাকাছি কোনো দোকানের মধ্যে যেতে হবে, কম্পিউটার দোকানের মধ্যে যেতে হবে। যাওয়ার পর আমাদেরকে এই নাম্বারটি দিতে হবে 1844-7137। এই নাম্বারটি দেওয়ার সাথে সাথে তারা আমাদেরকে এইরকম একটা প্রিন্ট দিয়ে দেবে, এই প্রিন্ট বা এই ফর্মটি দিয়ে দেবে। এই ফর্মটি নিয়ে আমাদের নিকটস্থ কোন যে আমাদের পৌরসভা অথবা ইউনিয়ন মধ্যে যেতে হবে, সাথে কিন্তু আমাদের বাপ মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি প্লাস আমাদের স্কুল সার্টিফিকেট আমাদেরকে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা এখানে যে প্রমাণপত্রগুলো অ্যাড করলাম ওই প্রমাণপত্রগুলো আমাদেরকে সাথে করে প্লাস এই ফর্মটি সাথে করে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে তাদেরকে জমা দিতে হবে। জমা দেওয়ার কয়েকদিন পরেই তারা কিন্তু আমাদেরকে অনলাইন অর্থাৎ ইংরেজি অ্যাড করে আমাদেরকে জন্ম নিবন্ধনটা দিয়ে দেবে।